ওই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো অ্যাটম বোমগুলো সিরিয়া মিশর লিবিয়া ইরান ইরাক পাকিস্তান আফগানিস্তান সহ মুসলমান দেশের ভিতরে এই সমস্ত বোমবিং করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ছুঁড়ে ছোট ছোট নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের বুকগুলোকে জাজরা করে দিচ্ছে। আমরা তো আল্লাহর নামের কসম খায়া বলতে পারি, যারা তাদের শিক্ষাকে কাজে লাগায়া নিরপরাধ সন্তানগুলোকে হত্যা করতে পারে, মহিলাদেরকে হত্যা করতে পারে, এই শিক্ষা আর যেই শিক্ষাই হোক না কেন কখনো মানুষ হওয়ার শিক্ষা হবে না। এই জন্য পয়গম্বর বলেন ওয়াদা বাহু, মা বাবা হইছো খালি আব্বা ডাক শুনবা, এইটাই তোমার দায়িত্ব না, সন্তানকে তোমার নৈতিক শিক্ষাও দেওয়া লাগবে। এই জন্যই তো পয়গম্বর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ও দুনিয়ার আমার উম্মতেরা পর্যাপ্ত পরিমাণ জরুরত পরিমাণ ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। আর জোরে কয় না রে, বলে পর্যাপ্ত পরিমাণ জরুরত পরিমাণ দ্বীনি আলেম শিখতেই হবে, কুরআন হাদিস শিখতেই হবে, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, খতিব ইমাম হওয়া লাগবে না, হাফেজ মাওলানা হওয়া লাগবে না, অন্তত এতটুকু, যতটুকু না হইলেই চলে না, এতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করতেই হবে, দিতেই হবে। আপনি যদি সন্তানকে না দেওয়ান আপনার চাইতে বড় জালেম দুনিয়াতে নাই। আর আল্লাহ বলতেছেন তুমি যদি তোমার এই দায়িত্ব পালন না করো প্রস্তুত হয়ে থাকো, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার দুশ্মন হয়া তোমার বুকের ভিতর পাড়া দিয়া লাথি মারতে মারতে তোমাকে জাহান্নামে নিয়া ঢুকাবে। এই জন্য সন্তান যদি বন্ধু বানাইতে চাই অন্তত জরুরত পরিমাণ যতটুকু না হইলেই চলে না, এতটুকু ধর্মীয় শিক্ষা দিতে হবে। বলেন তো দেখি আপনাদের কাছে প্রশ্ন করি, একজন ইমানদার ইমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না? এই মাসলা আপনারা জানেননি? দুনিয়াতে মাজহাব কয়টা? আরে কথা কই না রে, মাজহাব কয়টা? তিন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, তিন ইমাম একমত। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়, এদেরকে হত্যা করা ওয়াজিব। বুঝেন নাই কথা? শুধুমাত্র ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওনার ফতোয়া হলো যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের হয় না, এই জন্য হত্যাও করা যাবে না, তবে নামাজ শুরু করার আগ পর্যন্ত এদেরকে জেলখানায় আটকায় রাখা ওয়াজিব। বুঝাইতে পারিনি, জেলখানায় আটকাবে কাদেরকে? যারা নামাজ না পড়ে। বর্তমান তো খালি নামাজই ডেরে ধরতাছে, কি বিপদে যে আছি রে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাগ করুন না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ وَقَالَ النَّبِيُّ صَاحِبُ الْقُرْآنِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كُلِّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَن رَّعِيَّتِهِ وقال النبي صاحب القرآن صلى الله عليه وسلم إذا ولد ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما كان اسمه على أبيه درس الشريف يا امرأة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أدوكر آيوجيت برشيك إسلامي محاشمنا برشيك تفسير القرآن محفلنا নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন, ওয়াইজিনে কেরাম আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, বুড়া বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা জাকেরা শাকেরা, আমার মা আর বোনেরা, আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে সকল ধরনের বিপদ মুসিবত ভাইরাস মহামারী থেকে আমাকে আপনাকে হেফাজত করে এই জালিসুর রহমান বেহেস্তের বাগানে আসবার বসবার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। এই জন্যে দিল থেকে উঁচু আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত 11:30 আর আজকে বিশেষ করে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত লাইলাতুল জুমআ। লাইলাতুল জুমআ, আগামীকালকে কিসের দিন বলেন? জুমার দিন। জুমার দিন তো ফজরের নামাজ না পড়লেও চলে, এই এলাকাতে পড়া লাগে, আমাদের পড়া লাগবে, তাহলে ইনশাল্লাহ ফজর পড়েই বাড়ির যাব, চিন্তা করছেন তাও ইনশাল্লাহ। আল্লাহ আকবার। আজকের এই মাহফিলের ডেট আমার কাছ থেকে চেয়েছিল মোত্তা গাছাতে, আমি ওনাদেরকে বললাম যে গোপালপুরে মাহফিল আছে, আপনাদেরটা করে ধরতে পারবো না, কিন্তু এখন আমি বুঝতেছি যে ওইটা না ধরে আমি কবিরা গুনাহ করে ফেলছি, কারণ ওইটার মতো আর দুইটা ধইরা তারপরে ওইটাতে আসলে আমি ধরতে পারতাম, ঠিক কি না? আল্লাহ আকবার, এত দেরি করেন আপনারা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন যারা আছে অধিকাংশ ঘুমাইতেছে আর অধিকাংশ চিন্তা করতেছে 5 মিনিট বসবো, ভালো লাগলে থাকবো, না ভালো লাগলে ভাগবো, এরকম আছেন তো এখানে? সম্মানিত সুদি, বাড়ি থেকে রওনা দেওয়ার পরে এ পর্যন্ত আমি চিন্তা করতেছিলাম অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। এইখানে আসার পরে এই আমার ছোট ছোট কলিজার টুকরা বাবাদের হাতের লেখা পড়া, তাদের উপস্থাপন পদ্ধতি দেখার পরে আমার মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, বিষয় চেঞ্জ করে ফেলেছি। এতক্ষণ আপনারা যা দেখলেন এখন আমি তা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আমার আয়াতে চলে যাই, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে বোঝা উচিত আমাদের। সূরাতুত তাগাবুন থেকে আমি তিলাওয়াত করেছি, কথা গভীর দিল দিয়া বোঝা লাগবে। আমি প্রতিদিন আসব না, এই জন্য আজকে ওয়াস্ত হবে না, কারণ বিষয় যেটা ছিল এটা পাল্টাইয়া ফেলছি, আজকে মুজাকারা হবে, আলোচনা হবে। সূরাতুত তাগাবুনের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার আমার ইমানদার বান্দারা, ইমানদার বান্দারা, আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দেন নাই, দুনিয়ার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের মাঝ থেকে নির্দিষ্ট একটা জাতি একটা গোত্রকে আল্লাহ ডাক দিছেন, সেই গোত্রের নাম ইমানদার। গোত্রের নাম কি বলেন? ইমানদার। আল্লাহ তাআলা বলেন, ইন্না, অবশ্যই নিশ্চয়ই, মিন আজওয়াজিকুম, তোমাদের বিবিদের মধ্য থেকে কেউ কেউ, অমিন আউলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্য থেকে কেউ কেউ, কিছু কিছু বিবি, কিছু কিছু সন্তান, আল্লাহ বলেন, আদুওয়াল্লাকুম, তারা তোমাদের দুশ্মন হবে। নাউজুবিল্লাহ, নাই তো? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কি বললেন? ও আমার ইমানদার বান্দারা, তোমাদের কতিপয় বিবি, তোমাদের কতিপয় সন্তান, তারা তোমাদের জন্য দুশ্মন হবে। আয়াতের ব্যাখ্যায় উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে ইমানদারের দুশ্মন হয় একমাত্র বেঈমানেরা। কথা বলেন,
ইমানদারের দুশমন হবে কারা? এখন মুসলমানের বাচ্চা, মুসলমানের বউ, আল্লাহ বলেন এগুলো তোমাদের দুশমন। তার মানে কি ওগুলা আরো বড় ইমানদার? জুরে বলেন। তার মানে বোঝা যায় ইমানদারের ঘরে জন্ম নিয়া, ইমানদারের ঘরের বিবি হইয়া কিছু বিবি আর কিছু মুসলমানের বাচ্চা তারা বেঈমানদের মতো আচরণ করার কারণে ইমানদার মা আর বাবা ইমানদার স্বামীর দুশমন হয়ে যাবে। বুখারী শরীফ থেকে হাদিস তিলাওয়াত করেছে, আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন, ও দুনিয়ার আমার উম্মতেরা তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সারা দেশের মানুষের দায়িত্ব তার, কথা বলে না? যিনি যেই সেকশনের মন্ত্রী আছেন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব তার, আমাদের গোপালপুরের এমপি সাহেবের দায়িত্ব গোটা আসনের মানুষদের ভালোমন্দের দেখাশোনা করা, ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব গোটা ইউনিয়নের মানুষের, ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব গোটা ওয়ার্ডের মেম্বারের, মসজিদের ইমামের দায়িত্ব সকল মুসল্লির ভালোমন্দ খেয়াল করা, ঠিক কিনা? উস্তাদের দায়িত্ব তার ছাত্রের প্রতি লক্ষ্য রাখা, ছাত্রের দায়িত্ব উস্তাদের প্রতি লক্ষ্য রাখা, স্বামীর দায়িত্ব তার বিবির প্রতি লক্ষ্য রাখা, মা বাবার দায়িত্ব তার সন্তানের প্রতি লক্ষ্য রাখা। আল্লাহর রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন, ও দুনিয়ার আমার উম্মতেরা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এটা দুনিয়ার কারো দেওয়া দায়িত্ব না, সরকার দায়িত্ব দিছে এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, মন্ত্রী সাহেব এখন চেয়ারের ভিতর বৈশা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওনাকে ধরার কেউ নাই। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে বলতে পারবা, তবে আমি যেই দায়িত্ব দিছি এই দায়িত্ব পাওয়ার পরে যদি উল্টা পাল্টা করো আমার দরবারে হিসাব দেওয়া লাগবে। দুই কথা শেষ। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন ও ইমানদারেরা তোমাদের সন্তান, তোমাদের বিবি তোমাদের দুশমন হবে। আল্লাহর রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখন আসেন এই দুইটা থেকে বয়ানের ভিতরে যাই। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ও আমার দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা দুনিয়াতে স্বামী হইলা, আল্লাহ ইমানদারদের ভিতরে দুই শ্রেণীর মানুষদেরকে বয়ান করতেছেন। এক নাম্বার আল্লাহ বয়ান করতেছেন দুনিয়ার স্বামীদেরকে, আল্লাহ বলেন ইন্না মিন আজওয়াজিকুম, ও দুনিয়ার বিবিদের স্বামীরা, ওয়া আওলাদিকুম, ও দুনিয়ার সন্তানের মা বাবারা। ইমানদারদের সবাইকে ওয়াজ করেন না, আল্লাহ দুই শ্রেণীকে করতেছেন, স্বামীদেরকে মা বাবাদেরকে। আল্লাহ বলেন সাবধান সাবধান আমার বান্দা, তোমরা যেই সন্তানটাকে কলিজার চাইতে বেশি মহাব্বত করলা, যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের বর্তমান ভবিষ্যৎ জীবন যৌবন ধ্বংস করে দিলা, এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার হালাত কেমন, হাকিকত কেমন, দুনিয়াতে একজন মা একজন বাবা নিজের সন্তানটাকে দুনিয়ার সবার চাইতে বেশি মহাব্বত করে। আমরা তো আমাদের বাস্তব জীবনে দেখি একজন মা আর একজন বাবা, সমাজের ভিতর এমন অনেক মা আছে এমন অনেক বাবা আছে যারা দিন আনে দিন খায়, মানুষের বাড়িতে কামলা দেয়, মজুরগিরি করে, রাজমিস্ত্রির কাজ করে, এমনও অনেক বাবা সমাজের ভিতরে আছে চৈত্র মাসের আপরা রোদের ভিতরে একেবারে সূর্যের উজ্জ্বল তাপের ভিতরে হাঁটু পর্যন্ত পানির ভিতরে নাই, মা সারা দিন কোমরটাকে বাঁকা কইরা ধান কাটে ধান লাগায় পানির ভিতরে, সারা দিন কাজ করার পরে 500 টাকা হাজিরা পায় পকেটের ভিতর নিয়া। আল্লাহর বান্দা পেটের ভিতর দুনিয়ার খুদা খুদাই পেট চু চু করতেছে, 500 টাকা সারা দিনের কামায় আল্লাহর বান্দা নিয়া নিজের বাড়ির দিকে যায়, বাজারের মাঝখানে যখন যায় হোটেলের সুন্দর খাবার গোলা চোখের ভিতরে পড়ে, পেটের খুদা মোচর দিয়া উঠে বাবা চিন্তা করে আহারে হোটেলে যদি খাইতে যাই 20 টাকা 30 টাকা 50 টাকা খরচ হয়ে যাবে, দরকার নাই বাড়িতে গিয়া ভাত খাবো, সারা দিনের ক্ষুধা পেটের ভিতরে চাপা দিয়া 20 টাকা আর 50 টাকা বাঁচানোর চেষ্টা করে। আল্লাহর বান্দা ওই বাবাটাই যখন ফলের দোকানের সামনে দিয়া যায়,
বাবার চোখের সামনে যখন দোকানের আপেলটা দোকানের আঙ্গুরটা বেশে ওঠে, আপেলের ভিতর বাবা তার সন্তানের চেহারা দেখতে পায়, বাবা চিন্তা করে, আহারের সকাল বেলায় যখন আমি বাড়ির থেকে বের হইতেছিলাম আমার ছোট কলিজার টুকরা বাচ্চাটা আমার পিছন পিছন দৌড়ায় আসছে, পাশের ঘরের বাইয়ের বাচ্চাকে আপেল খাইতে দেইখা আমার কলিজার টুকরাটা আপেল আপেল বলে চিৎকার করছে, আমি বাবা সন্তানকে আপেল খাওয়াইতে পারি নাই। যেই বাবাটা কিছুক্ষণ পূর্বে সারা দিনের ক্ষুধা পেটের ভিতর নিয়া নিজের জন্য 20 টাকা খরচ করে নাই, ওই বাবাটাই সন্তানের চেহারা চোখের সামনে বাসার সঙ্গে সঙ্গে 150-200 টাকা দিয়া সন্তানের জন্য 1 কেজি আপেল কিনে নিয়ে যায়। এটাকে বলা হয় মহাব্বত। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে একজন মা একজন বাবা নিজের সন্তানটাকে নিজের চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সম্পদের চাইতে, এমন কি একজন মা আর বাবা নিজে মরে যেতে রাজি হয় সন্তানকে বাঁচায় রাখতে চায়। এই জন্য উম্মতের ওলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কোথায় পাই বলে, দুনিয়াতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাই স্বার্থ আছে, একমাত্র নিঃস্বার্থভাবে দুনিয়াতে ভালোবাসে তার নাম মা আর বাবা। তোমরা যারা হায়াতে দুনিয়ার জিন্দিগির মধ্যে নিজের সন্তানটাকে নিজের চাইতে, নিজের জীবনের চাইতে, ইজ্জতের চাইতে, সম্মানের চাইতে নিজের সন্তানটাকে বেশি ভালোবাসলা, তোমাদের ওই সন্তানটা কেয়ামতের ময়দানে তোমাদের দুশমন হয়ে যাবে। কেন 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 কেন? এইখান থেকে উম্মতের মুহাদ্দিসিন কেরাম বলেন, আল্লাহর রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। এইখান থেকে মুহাদ্দিসিন কেরাম বলেন, দুনিয়াতে আল্লাহ যাকে সন্তান দিয়েছেন শুধুমাত্র বাবা বানান নাই, শুধুমাত্র মা বানান নাই, সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিছু দায়িত্বও দিয়া দিছেন। উম্মতের ওলামায়ে কেরাম বলেন, দুনিয়ার যেই মাটা যেই বাবাটা আল্লাহ প্রদত্ত ওই দায়িত্বগুলো পালন করবে না, কিয়ামতের ময়দানে ওই সন্তানটা ওই মা বাবার দুশমন হইয়া জান্নাতি মা বাবাটাকে টানতে টানতে আল্লাহর জাহান্নামে ঢুকাইয়া দিবে। এখন বলেন তো দেখি, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না? আপনারা কি আমার কথা বুঝুন? ঘুমাইতেছুন? ওয়াজ যা ভাল লাগতো না এটা আমিও জানি, কারণ এত রাত এখন ওয়াজ করার সময় না। আল্লাহ একবার আগে বলছি, ওয়াজ করতেছি না, এটা মুজাকারা, আমার ওয়াজ আলাদা টাইপের। আল্লাহু আকবার। উম্মতের ওলামায়ে কেরাম বলেন, মা বাবা হইছো শুধুমাত্র আব্বা আর আম্মা ডাকসই না, কলিজা জুড়াইবা এটা তোমাদের দায়িত্ব না, সন্তান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিছু দায়িত্ব দিয়া দিছেন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে যেই মাটা যেই বাবাটা মা বাবা হওয়ার পরে আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলো পালন করবে, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে জাহান্নামী মা আর বাবাকে তাই না আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা আল্লাহর পয়গম্বরের কথা, আমার মতো বাঙ্গাসুরা মৌলবীর কথা না, মৌলবীর কথা গ্রহণযোগ্য হয় না, কিন্তু পয়গম্বরের কথা বিশ্বাস না করলে ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর রসুল বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু সন্তান হবে আল্লাহ তাদের ইজ্জতে তাদের সম্মানে মা বাবার মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। বলে না না, শুধু নূরের মুকুট দিবেন না, আল্লাহ তাদেরকে এত সুপার পাওয়ার দিয়া দিবেন যেই পাওয়ারের বদৌলতে তারা জাহান্নামী 10 জন মানুষকে, জাহান্নামী 10 জন মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। উম্মতের ওলামায়ে কেরাম বলেন, জানোনি এই সন্তানগুলো কারা? বলে, এই সন্তান তো সেই সন্তান যেই সন্তানের মা বাবা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, আপনারা আপনাদের সন্তানকে বন্ধু বানাবেন না দুশ্মন বানাবেন? জোরে বলেন, বন্ধু না দুশ্মন? কে কে বন্ধু বানাইতে চায় আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ
আল্লাহু আকবার। যদি সন্তান বন্ধু বানাইতে চাই দায়িত্ব পালনের দরকার আছে আছে, আর দায়িত্ব যদি পালন করতে চাই দায়িত্ব কি কি জানার দরকার আছে, ঠিক কি না? জোরে বলেন। অনেক দায়িত্ব, এতগুলো বলার সময় নাই, ছোট্ট হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বলেন, ইযা উলিদা ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইযাউজহু ফাইন বালাগা ওয়ালাম ইযাউজহু ফাআসাবা ইসমান কানা ইসমুহু আলা আবিহি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে তিনটা দায়িত্বের কথা বলেছেন। দুনিয়ার প্রত্যেকটা মা বাবার এই তিনটা দায়িত্ব, তিন নাম্বারটা আগে কই নাকি বলেন হুজুর? তিন নাম্বারটা আগে বলি, কারণ অনেকে একটু বসে বসে ঘুম ঘুম ভাব আসছে, তিন নাম্বারটা একটু মজার, তো ঘুম ছুটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা হিসাবে তোমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, অর্থাৎ বিয়ের বয়স সন্তানের হবে, পয়গম্বর বলেন ফাল ইউজাউজহু, তোমাদের একান্ত কর্তব্য ফরজ দায়িত্ব হলো তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল বলেছেন, মা বাবা হিসাবে তোমাদের একান্ত কর্তব্য, সন্তানের বিয়ের বয়স হয়েছে তাকে বিয়ে করায়া দাও, কারণ বিয়ের বয়স হইলে যদি বিয়ে না করাও তাহলে এই সন্তান জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে না নাই? আছে না নাই? আর জিনার আশঙ্কা যে সমাজে থাকবে, যে সমাজের ভিতর জিনা বেবিচার বেড়ে যাবে, এই সমাজের ভিতর হারামজাদা বাড়বে, আর হারামজাদা যে সমাজে বাড়বে, এই সমাজে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলতে ওয়ালা বাড়বে। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়াতে হারামজাদা আর হালালজাদা চিনার একমাত্র মাপকাঠি হইতেছে যাদেরকে দেখবা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন আল্লাহর বিধান দিন ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে এগুলো দুনিয়াতে হারামজাদা। বর্তমান আমাদের সমাজে হারামজাদা আছে নাই? নাই নাই নাই। আমরা তো দেখতেছি হারামজাদার মহামারী হয়ে যাইতাছে, ছাদের ভিতরে মাল নাই ইসলাম নিয়ে কথা বলে। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে হাজারো দিন থাকতে পারে, হাজারো ধর্ম থাকতে পারে, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। ইসলামের বিরুদ্ধে যেগুলা কথা বলে নিঃসন্দেহে জারজ, সে যত বড় জায়গায় বসুক না কেন, এর পিতৃ পরিচয়ের ভিতরে বেজাল আছে। আল্লাহ হিফাজত করুক। হারামজাদা পয়দা হয় কেন? মা বাবার দোষে, কারণ মা বাবা সময় থাকতে বিয়ে করায় নাই। এই সন্তানের অবস্থা হয় দুই রকম, হয় এইটা জিনা বিচারে লিপ্ত হয়, গুনায় লিপ্ত হয়, আর না হইলে এমন কাম করে কলিকাতা হারবাল ছাড়া চোখকে কিছু দেখে না। কথা জোরে কয় না, লজ্জা লাগতেছে আমার। আমাদের সামাজিক অবস্থাটা কি, আমরা বিয়েটাকে কঠিন করে ফেলছি আর আমরা জিনা বিচারটাকে সহজ করে ফেলছি। বিয়ে করতে গেলে আমরা ছেলের চরিত্র দেখি না, কিচ্ছু দেখি না, খালি ব্যাংক ব্যালেন্স দেখি, ব্যাংক ব্যালেন্স দেখি। ব্যাংক ব্যালেন্স ঠিক থাকলে জামাইয়ের চোখ একটা কানা হইলেও ভালো। কথা বলেন, আমাদের সমাজের ভিতরে অনেক বাবা সরকারি চাকরিজীবী খুঁজতে খুঁজতে মাইয়া বুড়ি বানায় আলছে, মিশা কথা। সরকারি চাকরিজীবী ছাড়া মাইয়া বিয়ে দিবে না, মেয়ের চেহারাও সুন্দর, সমানে ঘর থেকে আসতেছে, কনা দিতাম না দিতাম না, সরকারি চাকরিজীবী লাগত। মাইয়া হয়ে গেছে বুড়ি, ছেলে হয়ে গেছে ইন্ডিয়ান হারবাল। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন, আমিন বলেন। এই জন্য ইসলামের বিধান হচ্ছে আপনি বিয়েটাকে সহজ করে দেন, বিয়েটাকে সহজ করে দেন। কপাল পুরা মুসলমান আমরা আল্লাহর রসুলের সুন্নাত বিয়ের ভিতরে মানি না। আল্লাহর রসুল সর্বপ্রথম বিয়ে করছেন আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে। এই সময় আম্মাজান খাদিজার বয়স কত? 40 বছর। আল্লাহর রসুলের বয়স কত? 25 বছর। বিবি 15 বছরের বড়। আরো বিষয় কি বলে, আম্মাজান খাদিজার আগে আরো দুইটা বিয়ে হয়েছে। আগে আরো কয়টা বিয়ে হয়েছে? আরে খালি দুইটা বিয়ে হয় নাই, আগের ঘরের দুই সন্তানও আছে, আগের ঘরের দুই সন্তান আছে, আগে দুই বিয়ে হয়েছে, তারপরেও আল্লাহর রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করছেন। আর স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত কেমন ছিল, আল্লাহর রসুল মোট বিয়ে করছেন 11টা, কিন্তু আম্মাজান খাদিজা যতদিন জীবিত ছিলেন আর একটাও করেন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন
তার মানে কি বিধবা বিয়ে করা আল্লাহর রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ বলেন স্বামী পরিত্যক্তা ঘর ভেঙে গেছে জামাই ছেড়ে দিছে এমন নারীকে আল্লাহর রাসূল বিয়ে করছেন স্বামী পরিত্যক্তা আগে বিয়ে হয়েছিল এগুলাকে বিয়ে করা সুন্নাত আর আমরা বর্তমান সমাজে কারো যদি ঘর ভেঙে যায় স্বামী ছেড়ে দেয় হাজার জান প্রাণ দিয়ে চেষ্টা করি যে এইডার যাতে আর বিয়া না হয় এমন খাচ্চর সমাজে আছে না নাই আবার সব কিছু পছন্দ হয় ছেলে আসছে দেখছে বাড়ি ঘর বংশ সব পছন্দ হয়েছে খাচ্চরে গিয়ে ফোন করে কয় যে আগে বিয়া যে একটা হয়েছিল এটা তো আগে কই শুন না এ ঠিক বে ঠিক দি কয় না ঠিক খবর লোক ডাকাতে নিয়ে আমু এই জন্য বিয়েটা সহজ করার দরকার আছে না নাই আমি আপনাদেরকে উত্তম পদ্ধতি বলি সবচাইতে উত্তম পদ্ধতি ছেলের বিয়ের বয়স হয়েছে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে করাইয়া দিবেন লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ ছেলে ছেলের মতো লেখাপড়া করবে মেয়ে মেয়ের মতো লেখাপড়া করবে ছেলের দায়িত্ব ছেলের বাবা পালন করবে এতদিন যেইভাবে করতেছিল মেয়ের দায়িত্ব মেয়ের বাবা পালন করবে এতদিন যেইভাবে করতেছিল দুইজন লেখাপড়া করবে সপ্তাহে একদিন তারা মিলবে বৃহস্পতিবার আসবে শুক্রবার থেকে শনিবার দিন আবার শেষ আরে কথা কয় না এটা সবচাইতে উত্তম পদ্ধতি সবচাইতে উত্তম পদ্ধতি এই পদ্ধতি করলে লাভ কি হবে কমাইয়া বংশের মুখে চুনকালি মাখায়া বাঁকবে না আর ছেলে কলিকাতা হার বালের পিছনে ছুটবে না আল্লাহু আকবার আমাদের সমাজে খালি কই বিয়া যে করামু আগে নিজের ফাও খারাপ হলো আমাদের এক মুরব্বী এক মজার ঘটনা বলছেন কইতাম নি এক নাতি দাদারে গিয়া কই দাদা আমার বিয়া করাও দাদা মারছে দমক বিয়া করামু তুই করস কি তোর কোনো কামাই আছে বাপের হোটেলে খাস আগে নিজের পায়ে খারাপ হলো পরে তোর বিয়া করামু নাতির উঠছে বিয়ার শখ দাদাই কো নিজের পায়ে খাড়া আলো বেড়ার উঠছে রাগ গেছে কাবাতে ভাগ্যা গিয়া কোথাতে নিজের পায়ে যখন খাড়াইতেইব তাহলে আগে লেখাপড়া শুরু করি গে স্কুলে ভর্তি হয়েছে পড়তে পড়তে কলেজে গেছে কলেজ শেষ করে ভার্সিটিতে গেছে ভার্সিটি শেষ করে পিএইচডি করছে বিসিএস ক্যাডার হইয়া বিরাট এক সরকারি চাকরি পাইছে বয়স হয়ে গেছে গা 35 বয়স কত 35 এখন চিন্তা করতেছে মাত্র চাকরি লইলাম বিয়া করলে বউ তো আল্লাহ কি বাড়ির দরকার আছে না নাই জমি টুমি কি না সরকারি বিসিএস ক্যাডার বাড়িও একটা করছে বাড়ি আর জমিতে গেছে গা আরো 5 বছর পরে চিন্তা করতেছে বউ লয়ে শ্বশুর বাড়ি জামো আমো গাড়ি একটা দরকার আছে না নাই এই গাড়ি কিনবো ব্যাংক ব্যালেন্স করবে করতে করতে বয়স হয়েছে গা 45 বছর আলিশান বাড়ি আলিশান গাড়ি বড় সরকারি চাকরিজীবী এতদিনে নিজের পায়ে দাঁড়াইছে এতদিনে রাগ ভাঙ্গা বাড়িতে আইছে যে দাদারা দেখায় দিব যে আমিও খারইছি আমিও খারইছি এখন নাতি তো বাড়িতে আছে দাদাও খুব খুশি নাতি ধুম বাজার করতেছে দাদা মা বাবা সবাইরে খাওয়াইতেছে কিন্তু দাদা চিন্তা করতেছে নাতি যে আইলো সবালাপিত করে বিয়ার কথা কয় না কে কথা বুঝেন না নাতি তো বিয়ার কথা কয় না তো নাতিরে ডাক দিছে নাতি রে হুন তুই যে সবকিছু কস চাকরির কথা কস বাড়ি গাড়ি সবকিছুই বলস বিয়ার কথা কস না কেন লাগে এখন নাতি কইতাছে কো দাদা রে কি কমো তোমারে আমি তো নিজের পায়ে খারইছি তবে আমার বয়সের অবস্থা এখন এরকম জাল লাগে বিয়া করমু হে আর খারো না কথা বলেন আমাদের সামাজিক অবস্থাই হইছে এইরকম আমরা নিজের পায়ে ধারানোর দোহাই দিতে 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 এটার পঙ্গু বানায় ছাইরা দিতেছি সমাজের ভিতর জিনা বেবিচারার বাজার কায়েম হয়ে যাইতেছে একমাত্র কারণ আমরা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন কথা শুনতে খুব খারাপ বলতেও আমাদের লজ্জা লাগে কিন্তু আমাদের চরিত্র তো এত খারাপ এর চাইতে বালা কইরা কোন জানা আপনি রাগ করতে পারেন এর সাইডে ভালো করে আমি বলতে পারবো না আল্লাহ আমাদেরকে মাফ করেন উত্তম পদ্ধতি ছেলে মেয়ে উভয়টার বিয়ে দিয়ে দিবেন মেয়ে মেয়ের বাবার খরচে পড়বে ছেলে ছেলের বাবার খরচে পড়বে যখন তারা চাকরি করবে স্টাবলিশ হবে বাস তাদেরকে একত্রিত করে দেন আপনার বংশেরও মান ইজ্জত বেঁচে যাবে আপনার সন্তানগুলো গোনা থেকেও বেঁচে যাবে আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বলেন ইজা উলিদা ওয়ালাদুন ও আমার দুনিয়ার উম্মতেরা তোমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে
তখন তোমাদের সন্তানের জন্য দায়িত্ব ফালিয়াসিন ইসমাহু এক নম্বরের দায়িত্ব একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সপ্তম দিনের মাথায় সন্তানের জন্য সুন্দর অর্থওয়ালা একটা নামের ব্যবস্থা করবা আল্লাহর রাসূল বলেন এইটা তোমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তানের সুন্দর নাম এমন একটা নাম যেই নামের ভিতরে সুন্দর অর্থ হবে যেই নামের ভিতরে একটা দোয়া থাকবে এই জন্য তো পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা সন্তানের জন্য নাম খুঁজতেছো নাকি পয়গম্বর বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আমবিয়া ও আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানের নাম নবীদের নামের সঙ্গে মিলায়া রাখবা কেন 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 উম্মতের উলামায়ে কেরাম বলেন একটা নাম মানুষের একটা পরিচয় মাথা নাড়ান মাথাটা ঠিক মতো নাড়াবেন মাথা নাড়াইলে হইতো না ঠিক বে ঠিক মুখে কোন লাগবো বলে এইটা সন্তানের পরিচয় কত দিনের পরিচয় সন্তান যদি একশো বছর দুনিয়াতে থাকে এই নাম তার পরিচয় আল্লাহর পয়গম্বর বলেন না 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 সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কেয়ামতের ময়দানেও তোমার সন্তানের এই নামটাই তার পরিচয় হবে এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন তুদাউনা ইলাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তোমাদের নাম নিয়া তোমাদের বাবার নাম নিয়া পিতার নাম নিয়া ডাক দিবেন এই জন্য নামটা সুন্দর হওয়া দরকার কেন নাম সুন্দর হওয়া লাগবে মানুষের মুখ থেকে যেই শব্দ বের হয় প্রত্যেকটা শব্দের অ্যাকশন আছে না নাই আমার মুখ থেকে যত শব্দ বের হয় অ্যাকশন আছে এই যে আমার মহাব্বতের মানুষ ইসমাইল হোসেন সরকার সাহেব আমি যদি বলি লোকটা খুব ভালো খুবই আদবি খুবই আমলওয়ালা খুবই ধৈর্যওয়ালা খুবই সৎ খুশি না বেজার খুশি হইলে শাস্তি দিবে না পুরস্কার দিবে আমার মুখ থেকে কয়েকটা শব্দ বের হলো শুই না তিনি খুশি আমাকে পুরস্কার দিতে চায় আবার আমি যদি আমার এই মুখ দিয়া বলি যে এই লোকটা পাগড়ি পরলে কি হবে চরিত্র ভালো না যদি আমি এইভাবে বলি লোক হুজুর হলে কি হবে তলে তলে যে কত কিছু করে আল্লাহই জানে এই হুজুর কি আমার উপরে খুশি না বেজার পুরস্কার না শাস্তি মনে মনে তওবা করে লাগবো যে এই বক্তারে আর জীবনে দাওয়াত দিতাম না আরে কথা কয় না রে ওনাকে দিয়া উদাহরণ দিলাম উনি আমার মহাব্বতের মানুষ এই জন্যে আল্লাহ আকবার বাস্তবে উনি অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করেন আমিন আল্লাহ আকবার রাগ করতে শুন না আল্লাহ যারা গেছে গায় রাজিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার যেই কথার ভিতরে ছিলাম গভীর দিল দিয়া বুঝেন দুনুটা শব্দই আমার মুখ থেকে বের হলো আমি ওনার প্রশংসা করলাম উনি খুশি হয়ে গেলেন আমাকে শাস্তির চিন্তা করলেন দুনুটাই আমার মুখ থেকে বের হওয়া শব্দ উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের নাম এই নাম নিয়ে আপনার সন্তানকে মানুষ ডাক দিবে এই শব্দটা যখন মানুষের মুখ থেকে বের হবে নাম যদি সুন্দর হয় অর্থটা যদি সুন্দর হয় এই সুন্দর অর্থওয়ালা শব্দটা যখন মানুষের মুখ থেকে বের হবে আল্লাহ তাআলা আপনার সন্তানের চরিত্রের উপরে এই শব্দের একটা আসর ফেলে দিবেন মুখ থেকে সুন্দর শব্দওয়ালা নাম বের হবে সন্তানের চরিত্রের উপর এই শব্দের প্রভাব হবে আসর হবে আর নাম যদি খারাপ হয় তাহলে মুখ থেকে শব্দ বের হবে চরিত্রের উপর খারাপ প্রভাব পড়বে এই জন্যই তো দুনিয়াতে দেখবেন যেগুলো খুব বেশি 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 ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে এদের অনেকের নামেরই ঠিক না নাম দিছে নিক্সন আছে না নাই আমি তো প্রথম দিন শুই না মনে করছিলাম এটা সুলকানির মলমের নাম পরে শুনি মানুষের নাম আল্লাহু আকবার এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন নাম সুন্দর হওয়া লাগবে পয়গম্বর বলেন সুন্দর নাম কোথায় পাইবা আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত করেন নবী এবং রাসূলদেরকে
আর দুনিয়াতে যত নাম আছে আল্লাহ তাআলা সকল নামের ভিতর থেকে নির্বাচন করে যাচাই বাছাই করে নিজের নবী এবং রাসূলদের নাম আল্লাহ তাআলা নিজে নির্বাচন করে রেখেছেন এই জন্য পয়গম্বর বলেন সাম্মু আওলাদাকুম বিইসমিল আমবিয়া ও আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদের নাম নবীদের নামের সঙ্গে মিলায় রাখবা তোমাদের সন্তানের এই নামটা যখন মানুষের মুখ থেকে বের হবে নামের প্রভাবে তোমার সন্তানের চরিত্রটা নবীওয়ালা চরিত্র হয়ে যাবে তোমার সন্তানের নাম সাহাবীদের নামের সঙ্গে মিলায় রাখবা তোমার সন্তানের চরিত্রের উপরে সাহাবীর চরিত্রের প্রভাব পড়বে বড় আল্লাহওয়ালা বুজুর্গের নামের সঙ্গে মিলায় রাখবা তোমার সন্তানের চরিত্রের উপরে ওই আল্লাহওয়ালা বুজুর্গের নামের প্রভাব পড়বে কিন্তু বর্তমান কপাল পুরা মুসলমান আমরা আমরা তো নবী ওলি সাহাবী তাদের নামের সঙ্গে মিলায়া নাম রাখতে রাজি না আমরা নাম রাখি নায়কের নামের সঙ্গে মিলায়া গায়কের নামের সঙ্গে মিলায়া নর্তকীর নামের সঙ্গে মিলায়া নেতার নামের সঙ্গে মিলায়া সন্তানের নাম হইছে নাম রাইখা নেতার কাছে লয়ে গেছে দোয়া করার জন্য নেতা কত বড় বুজুর্গ কই সকালে মুত্তা পানি লইছে না কথা বলেন আরে বলে সন্তানের নাম রাখছে নায়কের নামে সন্তানের নাম রাখছে নায়িকার নামে নর্তকীর নামে বড় হইতে হইতে এটা আরো বড় নর্তকী হয়ে গেছে গা কথা বলেন এই জন্য বলে সন্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হক মা বাবার কাছে পাওনা যে মা আর বাবা তার সন্তানের জন্য সুন্দর নামের ব্যবস্থা করবে করব তো ইনশাআল্লাহ নাম কোথায় পাবো উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করব এইখানে তো অনেক পণ্ডিত সমাজের ভিতরে আছে নাম রাখছে কই হুজুর নাম আমি কোরআন শরীফতে রাখিয়া দিছি শুনতে রাখছে আরে কথা কয় না লোকগুলা নিজে পণ্ডিত কয় হুজুর কোরআন শরীফতে রাখছি নাম রাখছি এমন এমন নাম রাখে যেই নামের কোনো অর্থই নাই যেই নামের কোনো অর্থ নাই কারো নামের সাথে মিল্লা গেলে হুজুরের দোষ আমি এখন কিছু নাম বলি এগুলা মিলে গেলে আমার দোষ না ছেলের নাম রাখছে আলিফ আলিফ এই গ্রামে একটাও নাই জোরে বলেন হুজুর আলিফের অর্থ কি আলিফ এটা হরফ এটার কোনো অর্থই নেই এটার কোনো কি নাই অর্থ নাই মেয়ের নাম রাখছে মিম আরে কথা কয় না লোকগুলা মিম এই এলাকাতে একটাও নাই আরে খুঁজলে এই গ্রামের ভিতরে কয়েক আলি পাওয়া যাইব কথা বলেন এই মিমের অর্থ কি কয়টা হরফ এটার কোনো অর্থই নেই ঠিক কি না আমার এক মুসল্লি একদিন আনছে বাচ্চা একটা নিয়ে আসছে নাতি আমি তো আরে মাশাআল্লাহ খুব সুন্দর নাতি নাম কি রাখছেন কই হুজুর নাম কোরআন শরীফতে রাখছি কি নাম কই নাম রাজিম রাজিম নাম কি রাজিম রাজিম কই এত সুন্দর নাম কই পাইছেন কো আরে হুজুর আপনি জানেন না এটা না পড়লে তো কোরআন শরীফ পড়াই শুরু হয় না কি এটা কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম আছে না নাই আছে আমি বললাম এই সুন্দর নামের জন্য আপনি এত দূরে গেছেন কে আরো সামনে আরো সুন্দর নাম আছে কই হুজুর আগে কি সুন্দর নাম আমি কই আউযু বিল্লাহি মিনাশ শাইতান এই শয়তান তো আরো সুন্দর ঠিক কি না কেন উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে আর শয়তান মৌসুফ রাজিম সিফত শয়তানের গুণ হইতেছে রাজিম রাজিম অর্থ কি বিতাড়িত পাপিষ্ট লানত প্রাপ্ত অভিশপ্ত কিসের লানত প্রাপ্ত আল্লাহর লানত প্রাপ্ত বিতাড়িত কিসের কয় জান্নাত থেকে বিতাড়িত উনি কত বড় মুহাদ্দেশ সাহ উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইরা নাতির নাম রাখিয়া দিছে রাজিম রাগ করছুই আল্লাহ হিফাজত করুক আমিন কইন আল্লাহু আকবার পয়গম্বর বলেন ফালিয়াহসিন ইসমাহু ও আমার উম্মতেরা তোমাদের এক নম্বরের দায়িত্ব সন্তানের সুন্দর অর্থওয়ালা নামের ব্যবস্থা করবা পয়গম্বর বলেন ওয়া আদাবাহু এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই একটা পয়েন্ট শেষ করে বয়ান শেষ ঠিক আছে ইনশাআল্লাহ পয়গম্বর বলেন ওয়া আদাবাহু ও
দুনিয়ার আমার উম্মতেরা, তোমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো সন্তানের যখন লেখা পড়া শিক্ষার বয়স হবে, পয়গম্বর বলেন আদাবাহু, যখন শিক্ষার বয়স হবে সর্বপ্রথম তাকে আদব শিক্ষা দিবা, নৈতিক শিক্ষা দিবা। নৈতিক শিক্ষা কাকে বলে? উম্মতের উলামায়ে কেরাম বলেন, নৈতিক শিক্ষা ওই শিক্ষাকে বলে যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন আদম সন্তান পরিপূর্ণ মানুষ হতে পারে। বলে চেহারা সুরত থাকলে মানুষ হওয়া যায় না, দুই হাত দুই পা কথা বলতে পারলে মানুষ হওয়া যায় না। দুনিয়াতে আমার আপনার মতো চেহারাওয়ালা বডিওয়ালা অনেক জানোয়ার আছে না নাই? আমার মতো বাঙ্গাচোরা মৌলবীর কথা না, তাফসীরুল কোরআন মাহফিল বাপ দাদার কিচ্ছা চলবে না। দুনিয়াতে দুই পায়া আমার মতো দেখতে আকার আকৃতি নামে মানুষ মার্কা অনেক জানোয়ার আছে, এই কথা আমার না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। আল্লাহ বলেন না না, মানুষের ভিতরে সবগুলাই মানুষ না, কিছু আছে এরা আকার আকৃতি চেহারা সুরতে মানুষ কিন্তু চরিত্রগতভাবে বিতর্গতভাবে এরা চার পায়া জানোয়ারের মতো। আল্লাহ বলেন না 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 না, এরা শুধুমাত্র চার পায়া চতুষ্পদ জানোয়ারের মতোই না, বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। বুঝা যায় কি আকার আকৃতি সুন্দর হলে মানুষ হওয়া যায় না? এত সুন্দর চেহারা, এত সুন্দর মাথা, পুরা মাথা মনে হয় বিমানবন্দরের রানওয়ে, মাথার ভিতরে চুল নাই, সিকসিক করতেছে, এত সুন্দর চেহারা, আমার চাইতেও সুন্দর চেহারা, কিন্তু কথা বলে ইসলামের বিরুদ্ধে। বুঝতে হবে কি এইটা আকার আকৃতিতে মানুষ, চেহারা চেহারা সুরত দিয়া মানুষ, চরিত্রটা কুত্তার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর রসুল বলেন ওয়াদাবাহু, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো সন্তানকে নৈতিক শিক্ষা দিবা, এমন অনেক শিক্ষা যেই শিক্ষায় শিক্ষিত হলে তোমার সন্তানটা পরিপূর্ণ মানুষ হবে। এখন বলেন তো এই মানুষ বানানোর শিক্ষা কোথায় পাওয়া যাবে? চলেন আমরা ঘুরে দেখে আসি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, আল্লাহর রসুলের জন্মের সময়ের মানুষগুলো চারিত্রিকভাবে এত ভয়ঙ্কর, এত হিংস্র মানুষ ছিল, বায়ে বায়ে মারামারি, বংশে বংশে মারামারি, জিনা বেবিচার, জুয়া মদের আড্ডা, এমন কি ছোট্ট একটা বিষয় নিয়া যুগের পর যুগ মারামারি চলতো। সামান্য এক গরু নিয়া বংশ বংশ মারামারি করে নিহত হয়ে যাইতো। এমন এক বর্বর, এমন এক উশৃঙ্খল জাতি, যেই জাতির প্রতি তাকায়া আরে কত বড় বর্বর, নিজের ঔরসজাত কন্যাকে জীবন্ত মাটির ভিতর দাফন দিয়া ফেলতো। এর চাইতে ভয়ঙ্কর হিংস্র মানুষ দুনিয়াতে ছিল না। এমন এক যুগের ভিতরে যেই যুগটাকে উম্মতের উলামায়ে কেরাম আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেন, এমন এক যুগে আল্লাহর রসুল মক্কায় জন্মগ্রহণ করলেন। একদিন দুই দিন তিন দিন করতে করতে চল্লিশ বছর বয়সে আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে ওহী নাজিল হলো, চল্লিশ বছর বয়সের পর থেকে মাত্র তেইশ বছর সময় আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনের শিক্ষা আর নিজের সুন্নাত তথা হাদিসের শিক্ষাগুলা মক্কা আর মদিনার ওই সমস্ত বর্বর মানুষগুলা, যেই মানুষগুলা নিজের সন্তানটাকে জীবন্ত দাফন করত, বায়ে বায়ে মারামারি করত, মা বাবা মারামারি করত, এমন হিংস্র মানুষদেরকে মাত্র তেইশ বছর আল্লাহর কোরআন রসুলের হাদিসের সিলেবাস দিয়া শিক্ষা দেওয়ার কারণে ওই বর্বর হিংস্র আর উশৃঙ্খল মানুষগুলো এত সুন্দর, এত ভদ্র, এত নম্র মানুষ হয়ে গেছে। উম্মতের ইতিহাসবিদগণ ইতিহাস পরিবর্তন করতে বাধ্য হয়ে গেছে। যেই ইতিহাসবিদেরা যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলতো, ওই ইতিহাসবিদেরাই মাত্র তেইশ বছর পরে ওই যুগটাকে ইতিহাসের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেছেন, কাগজের মধ্যে লিখে দিয়ে গেছেন, এমন সুন্দর সোনার মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো জন্মগ্রহণ করে নাই, না কেয়ামত পর্যন্ত এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ দুনিয়াতে আসবে। এইখান থেকে বোঝা যায় দুনিয়াতে মানুষ বানানোর শিক্ষা কুরআন আর হাদিসের শিক্ষা। জোরে বলেন আরে, আমি কোন শিক্ষার বিরোধিতা করতে বসি নাই ভাই,
বাস্তবতা আপনাকে বলতে আসছি, দুনিয়ার আধুনিক শিক্ষাটাও শিক্ষা কিন্তু মানুষ হওয়ার শিক্ষা না। সব শিক্ষা অর্জন করে মানুষ মানুষ হতে পারে না। যদি শিক্ষা অর্জন করলেই মানুষ হওয়া যাইতো, পৃথিবীর সবচাইতে বেশি শিক্ষিত আমেরিকা, লন্ডন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের মানুষগুলা দুনিয়ার সবচাইতে বেশি শিক্ষিত, বড় বড় ডাক্তার, ডক্টর, সায়েন্টিস্ট, বড় বড় ব্যাংকার, অস্ত্র বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে, মরণাস্ত্র বানাইছে। ওই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো, অ্যাটম বোমগুলো সিরিয়া, মিশর, লিবিয়া, ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান সহ মুসলমান দেশের ভিতরে এই সমস্ত বুম্বিং করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ছুড়ে ছোট ছোট নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের বুকগুলোকে জাজরা করে দিচ্ছে। আমরা তো আল্লাহর নামের কসম খায় বলতে পারি, যারা তাদের শিক্ষাকে কাজে লাগায়া নিরপরাধ সন্তানগুলোকে হত্যা করতে পারে, মহিলাদেরকে হত্যা করতে পারে, এই শিক্ষা আর যেই শিক্ষাই হোক না কেন কখনো মানুষ হওয়ার শিক্ষা হবে না। এই জন্য পয়গম্বর বলেন, ও আদা বাহু, মা বাবা হয়েছো খালি আব্বা ডাক শুনবা, এইটাই তোমার দায়িত্ব না, সন্তানকে তোমার নৈতিক শিক্ষাও দেওয়া লাগবে। এই জন্যই তো পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ও দুনিয়ার আমার উম্মতেরা, পর্যাপ্ত পরিমাণ, জরুরত পরিমাণ ধর্মীয় শিক্ষা অর্জন করা আর জুড়ে কয় না রে, বলে পর্যাপ্ত পরিমাণ, জরুরত পরিমাণ দ্বীনি আলেম শিখতেই হবে, কুরআন হাদিস শিখতেই হবে, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, খতিব ইমাম হওয়া লাগবে না, হাফেজ মাওলানা হওয়া লাগবে না, অন্তত এতটুকু, যতটুকু না হইলেই চলে না, এতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করতেই হবে, দিতেই হবে। আপনি যদি সন্তানকে না দেওয়ান, আপনার চাইতে বড় জালেম দুনিয়াতে নাই। আর আল্লাহ বলতেছেন, তুমি যদি তোমার এই দায়িত্ব পালন না করো, প্রস্তুত হয়ে থাকো, কিয়ামতের ময়দানে এই সন্তান তোমার দুশমন হয়া তোমার বুকের ভিতর পাড়া দিয়া লাথি মারতে মারতে তোমাকে জাহান্নামে নিয়া ঢুকাবে। এই জন্য সন্তান যদি বন্ধু বানাইতে চাই, অন্তত জরুরত পরিমাণ, যতটুকু না হইলে চলে না, এতটুকু ধর্মীয় শিক্ষা দিতে হবে। বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন করি, একজন ইমানদার ইমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না? এই মাসলা আপনারা জানেননি? দুনিয়াতে মাজহাব কয়টা? আরে কথা কই না রে, মাজহাব কয়টা? তিন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফে, তিন ইমাম একমত। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়, এদেরকে হত্যা করা ওয়াজিব। বুঝেন নাই কথা? শুধুমাত্র ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ওনার ফতোয়া হলো যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের হয় না, এই জন্য হত্যাও করা যাবে না, তবে নামাজ শুরু করার আগ পর্যন্ত এদেরকে জেলখানায় আটকায় রাখা ওয়াজিব। বুঝাইতে পারিনি? জেলখানায় আটকাবে কাদেরকে? যারা নামাজ না পড়ে। বর্তমান তো খালি নামাজই ডেরে ধরতাছে, কি বিপদে যে আছি রে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাগ করুন না, আল্লাহ একবার যে কথার ভিতরে ছিলাম, নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না। এখন নামাজ যদি নামাজ বানাইতে চাই, তাহলে নামাজের ভিতর কিছু ফারায়েজ আছে, কিছু উজুবাত আছে, কিছু সুনান আছে, কিছু মুস্তাহাববাত আছে। অন্তত ফারায়েজ যদি আমি আদায় না করি, উজুবাত গুলো যদি আদায় না করি, ফরজ নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? আরে জোরে কয় না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা ফরজ যদি ছেড়ে দেন নামাজ হবে? জোরে বলেন। নামাজের ভিতরে ওয়াজিব আছে কয়টা? আপনি যদি ইচ্ছাকৃত একটা ছেড়ে দেন নামাজ হবে, ভুলে যদি একটা ছুটে যায় তাহলে সুহু সাজদা দিতে হবে, না হলে নামাজ বাতিল হয়ে যাবে। বোঝা যায় কি? ইমানদার ইমান টিকায় রাখতে গেলে নামাজের দরকার, আর নামাজ টিকায় রাখতে গেলে নামাজের ফরজ আদায় করা দরকার, নামাজের ওয়াজিব আদায় করা দরকার। এইখান থেকে আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা, সুতরাং তোমাদের সন্তানগুলাকে নামাজের ফরজ আর ওয়াজিব গুলো শিক্ষা দেওয়াটাও তোমাদের জন্য ফরজ। ঠিক কিনা জোরে কয় না রে?
এখন মনে হয় আপনারা রাগ করতেছেন আল্লাহু আকবার এইখানে আরেক মাসআলা বুঝেন নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ নামাজের বাহিরে কয় ফরজ আরে কয় না রে এক নাম্বার ফরজের নাম কি বলেন আল্লাহই জানে কয় হুজুর কি ওয়াজ করে না ক্লাস করে বুঝি না তো ক্লাস করতাছি লগে দা ওয়াজ করতাছি এক নাম্বার ফরজ কি বলেন শরীর পাক বলে শরীর পাক এমন একটা ফরজ শরীর যদি অপবিত্র থাকে সারা রাত তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ হবে না আর যদি শরীর পবিত্র থাকে একবার সুবহানাল্লাহ বললেও অনেক লাভ এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন সন্তানের শরীর পবিত্রতার পর্যাপ্ত মাসআলা মাসায়েল বলেন তো দেখি নাবালক সন্তান রাতের বেলায় ঘুমাইছে ওই যে বড় মোবাইলের ভিতর সারা রাজ্যে দেখছে ইন্ডিয়ান নায়িকা ঘুরে দেখতে দেখতে ঠেলার ছুড়ে বয়স হওয়ার আগেই রাতের বেলা বালেগ হয়ে গেছে গা হয় কি হয় না বলেন তো দেখি যে সন্তানটা রাতের বেলায় বালেগ হয়ে গেল এই সন্তান যদি ফজরের নামাজ পড়তে চায় তাহলে তার জন্য গোসলের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই গোসল করতে গেলে গোসলের ফরজ আদায় করার দরকার আছে না নাই এখন আমার আপনার সন্তানের অবস্থা কি বলে সন্তানের রাতের বেলায় বালেগ হইছে গোসল ফরজ হয়ে গেছে আমি আর আপনি তো সন্তানকে গোসলের ফরজ শিক্ষা দিলাম না ছেলের বড় ভাই বিদেশ থাকে মামা চাচা খালা বিদেশ থাকে তারা বিদেশ থাইকা 2 কেজি ওজনের সাবান একটা পাড়াইছে বড় 200 টাকা দামের সুবা একটা আছে ঘরের ভিতর 2 কেজি ওজনের সাবান নিয়া সুবা নিয়া সন্তান বাথরুমের ভিতরে ঢুকছে বাথরুমের ভিতরে দুইকা ডলতে 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 সাবান শেষ সুবাও ছিড়া ফেলাইছে মাগার ফরজ আদায় করে নাই এই সন্তানটা যখন বাথরুম থেকে বের হবে পাক হইছে বলে না 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 ডলা ডলি করলে পরিষ্কার হওয়া যায় পবিত্র হওয়া যায় না যদি তুমি পবিত্র হতে চাও ফরজ আদায় করা তোমার একান্ত অপরিহার্য এইখান থেকে উম্মতের উলামায়ে কেরাম বলেন সুতরাং দুনিয়াতে প্রত্যেকটা মা বাবার উপর একান্ত দায়িত্ব সন্তানকে পাক পবিত্রতার মাসআলা মাসায়েল নামাজের ওয়াজিব ফরায়েজ সুনানগুলা সন্তানকে শিক্ষা দেওয়া বলেন তো দেখি সন্তান যখন নামাজ ফরজ হয়ে যাবে নামাজ পড়তে গেলে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো কেরাত পড়া কথা বলেন কেরাত পড়া ফরজ কেরাত না পড়লে নামাজ হবে না আর সুন্নাত ফরজ নামাজগুলো আদায় করতে গেলে অন্তত 5টা সূরা অবশ্যই তার শিক্ষা করতে হবে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার যে সন্তানটা রাত 3টার সময় বালেগ হয়ে গেছে 2 ঘন্টা পর 5টার সময় ফজরের নামাজ এই সন্তানের উপর ফজরের নামাজ পড়া ফরজ হয়ে গেছে মাত্র 2 ঘন্টা সময় আছে এই সন্তানটার জন্য নামাজের সকল ওয়াজিব গুলা ফরজ গুলা গোসলের ফরজ গুলা ওজুর ফরজ ওজুর সুন্নাত ওজুর ওয়াজিব গুলা নামাজের সকল ফরজ আর ওয়াজিব গুলা ওই 5টা সূরা তাহিয়াতু তাশাহুদ দুরুদ শরীফ এই সব কিছু মাত্র 2 ঘন্টা সময়ে শিক্ষা করা সম্ভব জোরে বলেন সম্ভব বালে ঘুরে গেল ওই সন্তানটা মাত্র 2 ঘন্টা পরে তার উপর ফজরের নামাজ পড়া ফরজ হবে এইখান থেকে উম্মতের উলামায়ে কেরাম বলেন এই সন্তান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর যতগুলো দায়িত্ব যতগুলো ইবাদত ফরজ হবে এই সন্তান না বালেগ থাকা অবস্থায় ওই সবগুলো শিক্ষা দেওয়া দুনিয়ার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজ বর্তমান দুনিয়াতে আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করি না কপাল পুরা বদনসিব মুসলমান আমরা এই মাঠের ভিতরে এমন অনেক বাবা বসে আছে নিজের দায়িত্ব পালন না করার কারণে তার সন্তান এলাকার মাহফিলের ভিতর বসে কোরআন হাদিসের কথা শুনতেছে অথচ মা বাবার ভুলের কারণে নাপাক শরীর নিয়ে বসে আছে জোরে বলেন সন্তানটা সারা সপ্তাহ নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে কিন্তু কপাল পুরা মা বাবা নিজের দায়িত্ব পালন না করার কারণে জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদের ভিতরে যায় সন্তানের শরীর নাপাক মাদ্রাসায় যায় সন্তানের শরীর নাপাক আরে কত বড় কপাল পুরা মুসলমান আমরা কত বড় বদনসিব মুসলমান আমরা বাবা মারা গেছে সন্তান বাবার জানাজার ভিতর দাঁড়ায় রয়েছে মা বাবা নিজের দায়িত্ব পালন না করার কারণে সন্তান বাবার জানাজা পড়ে সন্তানের শরীর না পায়
নাপাক শরীর নিয়ে সন্তান বাবার জানাজার ভিতরে দাঁড়ায়, আরে কত বড় বদনসিব আমরা, এমন বদনসিব জাতি আল্লাহর দুনিয়ার ভিতরে নাই। মা বাবা মারা গেছে, এলাকার মুরব্বীরা বলতেছে বাবা তোমার বাবার লাশটাকে তুমি তোমার নিজের হাত দিয়া কবরের ভিতর নামাও, কপাল কুড়া বাবা। সন্তানকে গোসলের ফরজ শিক্ষা দেয় নাই, সন্তানের গোসল ফরজ হয়েছে, ডলাডলি কইরা বের হয়ে গেছে, পবিত্র হয় নাই, পরিষ্কার হয়েছে, ওই সন্তানটা নিজে বাবার কবরের ভিতর নাই, মা নিজের হাতে নিজের বাবার লাশটাকে কবরের ভিতর নামায়, সন্তানের শরীর না পায়। এর চাইতে বড় বদনসিব, এর চাইতে বড় দুর্ভাগ্য মুসলমানের জন্য হতে পারে না যে মুসলমানের সন্তান গোসল কিভাবে করতে হবে এটাই জানে না। জোরে বলেন, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি ভাই, কলিজা ফাইটা যায় যখন আমরা এই জিনিসগুলা দেখি যে 60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বীরে যদি জিজ্ঞেস করি মুরব্বী গোসলের ফরজ কয়টা কিভাবে আদায় করা লাগে, কো হুজুর অত কিছু তো বুঝি না, কথা বলেন। এইরকমই মাঠের ভিতরে শত শত মুসলমান বসা, এখন যদি পরীক্ষা নেই যে বাবা গোসলের ফরজ কেমনে আদায় করা লাগে, শতকরা 100 নাম্বার পায়া ফেল করব। জোরে বলেন, এই জন্য বলেন তো দেখি এই জিনিসগুলা শেখানোর দরকার আছে না নাই, বলেন দেখি এই জিনিসগুলা শিক্ষা দেওয়া হবে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড, কেমব্রিজ, কই দেওয়া হবে? বলে না না, জরুরত পরিমাণ এই শিক্ষাগুলা পাওয়া যাবে আমাদের এলাকার এই সমস্ত নতুন নতুন নূরানি মাদ্রাসায়। আল্লাহু আকবার, অত্যন্ত সুনসিব জাতি আমরা, আমাদের এই এলাকায় একটা নূরানি মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি নাই, আছে নাই আছে মানে কি অন্যান্য 10টার চাইতে ভালো আছে? আরে কথা কয় না, একটা মেট্রিক পাস পুলার আইনা কোন লেখাটা লিখতো, এর কলম বাঙ্গা ব্ল্যাকবোর্ড বাঙ্গা দিগিত গিয়া পড়বো, কথা বলেন। কারো বিরুদ্ধে বলতেছি না বাবা, আপনার উপর ফরজ দায়িত্ব যে অন্তত জরুরত পরিমাণ দিনই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন, আর পাবেন কোথায়? এই নূরানি মাদ্রাসায়। এইখানে যদি আপনার সন্তানটা সিলেবাস অনুযায়ী মাত্র 4 বছর, নার্সারি 1 2 3, এই 4 বছর পরে আপনার সন্তান নামাজের সকল সুন্নাতগুলা, ওয়াজিবগুলা, মুস্তাহাবগুলা, ফরজগুলো, ওযু ভঙ্গের কারণগুলা, নামাজ ভঙ্গের কারণগুলা, গোসলের ফরজগুলা, তায়াম্মুমের ফরজগুলা অন্তত 4 বছর যদি পরে, এই সন্তানটা দেখে দেখে সমস্ত কোরআন শরীফ পড়ার যোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য এই সমস্ত মাদ্রাসায় সন্তান দেওয়ার দরকার আছে না নাই? সর্বশেষ কথা বলে যাই, এটাই আমার কথা শেষ, এটাই বয়ান শেষ, এই হুজুর আমাকে বড় বেশি মহাব্বত করেন, মহাব্বত না করলে কি দাওয়াত দিছে? জোরে কোন, আমার এই এলাকায় দাওয়াত দিছে এই হুজুরের মাধ্যমে, এতে আপনারা খুব রাগ। আল্লাহ আকবার, এই হুজুরের সাথে আমার মহাব্বতের সম্পর্ক, এই একটা কথা দিল দিয়া বুঝেন, সারা রাত ওয়াজের কোনো দরকার নেই। ধরেন উনি একজন আম জনসাধারণ পাবলিক, বয়ানের পরে আমার হাত ধরে বলল, হুজুর আপনি তো আমাদের এলাকায় আসছেন, বয়ানটা শুনা খুব ভালো লাগছে, আপনাকে একটা ওসিয়ত করি, আমি মারা গেলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আমি মহাব্বতের খাতিরে স্বীকার করলাম যে ঠিক আছে, আপনি যদি মারা যান আমি খবর পেলে আপনার জানাজাটা আমি পড়াবো। উনি মারা গেলেন, আল্লাহ না করুক এমন এক দিনে যেই দিন আমার মাহফিল পড়ছে রংপুর, মাহফিল কই ওনার জানাজা আসরের নামাজের পরে, আমি যদি ওয়াদা রক্ষার জন্য এসেও যাই, জানাজাতে আল্লাহ আকবার বলে দাঁড়িয়েও যাই, বলেন তো দেখি আমার মন কি জানাজাতে আছে না রংপুর গেছে গা? জোরে বলেন। আর ঠিক এই জায়গাটার ভিতরে যদি উনার নিজের কলিজার টুকরা সন্তানটা দাঁড়ায় যায়, নিজের নাতিটা দাঁড়ায়, নিজের বাতিজাটা দাঁড়ায় যায়, সে যখন বাবার লাশ সামনে নিয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, বাবা সারা জিন্দগির আদরের কথা সন্তানের মনে হবে, কলিজা ফাইটা কান্না বের হবে, ওই কলিজা ফাটা কান্নার এক ফোঁটা পানি আল্লাহর দরবারে যদি গ্রহণ হয়ে যায়, হইতে পারে আল্লাহ তাআলা বাবার 80 বছরের গুনাহ মাফ করে বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এই জন্য সন্তানের দ্বারা জানাজা দিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই নূরানি মাদ্রাসায় 4 বছর পড়লে আপনার সন্তান আপনার জানাজা পড়ানোর যোগ্য হয়ে যাবে। জোরে বলেন, যদি 4 বছর পড়ার পরে জানাজা পড়ানোর যোগ্য না হয় মাদ্রাসা বন্ধ করে দিবেন।
মাদ্রাসা বন্ধ করে দিবেন, এই মাদ্রাসা দরকার নাই। আগে আপনি 4 বছর পড়ান, পড়ায় দেখেন যে জানাজা পড়াইতে পারে কি না। সুতরাং এই সমস্ত মাদ্রাসায় যদি আমরা আমাদের সন্তান না দেই, এর চাইতে বড় দুর্ভাগ্য বদনসিবী আমাদের জন্য আর হতে পারে না। যেই কথায় প্রথমে ছিলাম, আল্লাহ বলছেন সন্তান দুশ্মন হবে। কেন দুশ্মন হবে? দায়িত্ব পালন না করলে দুশ্মন হবে। আর দায়িত্ব কি কি? 1 নম্বরের দায়িত্ব, সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। Allah, Allah, la ilaha illallah, Allah, Allah.